সর্বত্র মানুষের কারো যদি কোনো টাকা দুটি নিয়ে সমস্যা হয়, কারো যদি মারামারি হয়, কারো যদি কোনো ইনকাম ট্যাক্স ভ্যাট নিয়ে সমস্যা হয়, তার শত অভিযোগ আছে বিচার ব্যবস্থার প্রতি। তারপরও তিনি বিচারালয়ে আসেন। এই বিচারালয়ে যেই পরিমাণ বিচারক থাকা প্রয়োজন তার মধ্যে আছে মাত্র 20,000, 17 কোটি মানুষের জন্য মাত্র 20,000 বিচারক বৃন্দ মালাই করে যারা আছেন তারা অত্যন্ত যোগ্য। তাদের যেহেতু আমি এখানে প্র্যাকটিস করেছি তাই আমি জানি, কিন্তু তাদের কাছে কিন্তু বিচারের যে কেসগুলো থাকে অনেক প্রচুর, সেই প্রচুর কাজগুলোকে তাকে সমাধান করতে হয়। আমি যখন বিচারপতি হয়েছি আমার অল্প সময়ের মধ্যে প্রচুর মামলা ডিসপোজ অফ করতে হয়। আমাদেরকে স্মরণ রাখতে হয় আসলে যারা প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স নয়, আসলে সুপ্রিম কোর্টে যখন কাউকে বিচারপতি নিয়োগ দেওয়া হয় তাকে অবশ্যই আপনারা জানবেন যে হয় তাকে ডিএজি হিসাবে কাজ করতে হয়, অথবা তাকে আইনজীবী হিসাবে কাজ করতে হয়, অথবা তাকে লোয়ার জুডিশিয়ারিতে কাজ করতে হয়। মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অ্যাপিলেট ডিভিশনে যারাই বিচারপতি হন না কেন, তাদের একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স একটা বাধ্যতামূলক।